বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের বুম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ব্রাউজার অবজেক্ট মডেল সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আমি বলছি বুম অর্থাৎ ব্রাউজার অবজেক্ট মডেল সম্পর্কে আলোচনা করব। ব্রাউজার অবজেক্ট মডেল জাভাস্ক্রিপ্টে ব্রাউজার নিয়ে কাজ করতে দেয়, অর্থাৎ আমরা যদি ব্রাউজার নিয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্রাউজার অবজেক্ট মডেল এটি ব্যবহার করতে পারি। প্রথমে আমি উইন্ডো অবজেক্ট সম্পর্কে আলোচনা করছি। উইন্ডো অবজেক্ট সাধারণত সকল ব্রাউজার সাপোর্ট করে। এটি সাধারণত ব্রাউজারের উইন্ডোকে রিপ্রেজেন্ট করে। আমরা যে সকল জাভাস্ক্রিপ্টের গ্লোবাল অবজেক্ট ব্যবহার করি, এছাড়াও গ্লোবাল ফাংশন এবং ভেরিয়েবল ব্যবহার করি, এগুলো হচ্ছে সবসময় অটোমেটিক্যালি উইন্ডো অবজেক্টের সদস্য। এবং গ্লোবাল ভেরিয়েবল, উইন্ডো অবজেক্টের প্রপার্টিস এবং গ্লোবাল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে উইন্ডো অবজেক্টের হচ্ছে মেথড। এমনকি আমরা যে ডকুমেন্ট অবজেক্ট ব্যবহার করি, এই ডকুমেন্ট অবজেক্টটি হচ্ছে উইন্ডো অবজেক্টের প্রপার্টি। ইতিপূর্বে আমরা যখন কাজ করেছি তখন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এ ধরনের টেক্সট আমরা নিয়েছি, অর্থাৎ প্রথমে আমরা ডকুমেন্ট এই অবজেক্টটি নিয়েছি এবং তারপরে গেট এলিমেন্ট বাই আইডি এ ধরনের আমরা মেথড নিয়েছি এবং তারপরে এখানে আমরা আইডি সিলেক্ট করেছি। এখানে আমরা এই ড্যামো এই আইডিটি এখানে সিলেক্ট করছি। এখানে যে লাইনটি আমরা লিখেছি, আমরা যদি এটি এইভাবে লিখি উইন্ডোর তারপরে ডট তারপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা এটি লিখলাম, এখানে যে দুটি লাইন আমরা এখানে লিখলাম এই দুটি লাইনের কাজ হচ্ছে একই, অর্থাৎ এখানে যে আমরা ডকুমেন্ট অবজেক্টটি নিয়েছি এই ডকুমেন্ট অবজেক্টটি অটোমেটিক্যালি এই উইন্ডো অবজেক্টের সদস্য। তাহলে আমরা এটিও লিখতে পারি এবং এটিও লিখতে পারি, এই দুটি লাইন একই ধরনের কাজ করবেন। আমরা উইন্ডো অবজেক্টকে ব্যবহার করে আমরা উইন্ডোর সাইজ জানতে পারি। ব্রাউজার উইন্ডোর সাইজ জানার জন্য দুটি প্রপার্টিজ রয়েছে, একটি হচ্ছে উইন্ডো ডট ইনার হাইট এবং আরেকটি হচ্ছে উইন্ডো ডট ইনার উইথ। অর্থাৎ আমরা আমাদের ব্রাউজারে যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোর হাইট এবং উইথ যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে এই দুটি প্রপার্টিজ ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে যে ব্রাউজারটি ব্যবহার করছি এই ব্রাউজারের আমরা উইথ এবং হাইট যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে এই প্রপার্টিজগুলো ব্যবহার করতে পারি। আমি দেখাচ্ছি এটি কীভাবে করতে হয়। আমরা এখানে এই ব্রাউজারের এবং হাইট এবং উইথটি এই পি ট্যাগের মধ্যে অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে পাবলিশ করব। তাহলে আমরা এটি মুছে দিচ্ছি, এটি আমাদের লাগবে না, আমরা সবসময় এটি ব্যবহার করব। এখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এগুলো নিয়ে নিলাম এবং তারপরে ডট দেওয়ার পরে এটি আমরা ইনার এসটিএমএলটা চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ইনার এইচটিএমএল এটি দিয়ে দিলাম এবং এটিতে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের উইন্ডোর উইথটা জানতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রথম আমরা এখানে উইথ লিখে দিচ্ছি, এখানে উইথ এবং এটিতে আমরা কি জানবো, আমরা হচ্ছে উইন্ডো ডট ইনার উইথ এটি দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রাউজারের উইথটি এখানে শো করবে। এখন আমরা দেখি এটি শো করে কিনা, তার আগে এ জায়গায় আমরা একটা পিক্সেল লিখে দিই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা বুঝতে পারবো এটি পিক্সেল আকারে আমরা শো করাচ্ছি। তাহলে দেখুন এখানে আমাদের এই বর্তমানে যে ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারের উইথটি হচ্ছে 725 পিক্সেল, এটি আমরা এখানে পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা যদি এখানে হাইটটি জানতে চাই হাইটটিও জানতে পারবো। এই জায়গায় আমরা হাইট জানছি প্লাস এখানে উইন্ডো এই অবজেক্টটি দিলাম এবং তারপরে ইনার হাইট এটি দিয়ে দিলাম। এখানে আমরা ইচ্ছা করলে পিক্সেল দিতে পারি, দিয়ে দিলাম। তাহলে দেখুন এই জায়গায় আমাদের উইথ হচ্ছে 725 পিক্সেল এবং হাইট হচ্ছে 397 পিক্সেল। তাহলে এখানে আমরা উইথ এবং হাইট পেয়ে গেলাম। এছাড়াও উইন্ডোর আরও বেশ কিছু মেথড রয়েছে, সেটি হচ্ছে উইন্ডো ডট ওপেন, উইন্ডো ডট ক্লোজ, উইন্ডো ডট মুভ টু এবং উইন্ডো ডট রিসাইজ টু। এখানে আমরা উইন্ডো ডট ওপেন এটির সাহায্যে নতুন কোনো উইন্ডো ওপেন করতে পারি এবং উইন্ডো ডট ক্লোজ এই মেথডের সাহায্যে ওপেনকৃত উইন্ডো আমরা ক্লোজ করতে পারি। এছাড়াও বর্তমান উইন্ডোতে যদি আমরা মুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মুভ টু এটি ব্যবহার করতে পারি এবং উইন্ডোর সাইজ যদি আমরা রিসাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে রিসাইজ টু ব্যবহার করতে পারি। এ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি আলোচনা করছি স্ক্রিন সম্পর্কে। জাভাস্ক্রিপ্টের স্ক্রিন যে অবজেক্টটি রয়েছে অর্থাৎ উইন্ডো ডট স্ক্রিন যে অবজেক্টটি রয়েছে
এই অবজেক্টের সাহায্যে আমরা ইউজারের যে স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিন সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থাৎ স্ক্রিনের বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন আমি এখানে যে স্ক্রিনটি ব্যবহার করছি, আমার স্ক্রিনের সাইজটা বর্তমানে কত, অর্থাৎ এটি উইথটা কত, এটি হাইটটা কত, তারপরে এখানে অ্যাভেলেবল উইথ এবং অ্যাভেলেবল হাইট কত, এছাড়াও আমার স্ক্রিনের যে কালার যে ডিপটি রয়েছে সেই কালারের ডিপট কত এবং পিক্সেল ডিপ কত, এগুলো আমরা জানতে পারবো। আমি দেখাচ্ছি এটি আমরা কীভাবে জানবো। এখানে আমি আরও একটি প্যারাগ্রাফ নিচ্ছি এবং সেই প্যারাগ্রাফের মধ্যে এগুলো এখানে পাবলিশ করছি। এখানে আমরা ড্যামো ওয়ান এটি আমি নিলাম এবং আমরা এই ড্যামো ওয়ান এটি এখানে সিলেক্ট করি, এই জায়গায় ড্যামো ওয়ান এটি সিলেক্ট করলাম। এটির মধ্যে আমরা আমাদের যে স্ক্রিনটি রয়েছে স্ক্রিনের বিভিন্ন তথ্য আমরা এখানে পাবলিশ করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমি স্ক্রিন উইথ এটি প্রথমে জানছি, তাহলে স্ক্রিন উইথ এটি নিলাম এবং এটি জানার জন্য আমাদেরকে এখানে স্ক্রিন ডট উইথ এই প্রপার্টিসটি দিতে হবে। তাহলে এটি আমি দিয়ে দিলাম। এখন দেখি এখানে আমরা কত পাই। দেখুন এখানে আমাদের স্ক্রিনের উইথটা হচ্ছে 1536 পিক্সেল। এটি পিক্সেল আকারে শো করে আমরা এখানে পিক্সেল লিখে দিতে পারি, এখানে পিক্সেল এটি লিখে দিলাম। এখন আমি যদি এটির হাইটটি জানতে চাই, অর্থাৎ আমার স্ক্রিনের যদি হাইটটি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটি জানতে পারবো। স্ক্রিনের হাইট জানার জন্য ওই একইভাবে এখানে আমরা বলতে পারি স্ক্রিন ডট হাইট, এই মেথডটি এখানে দিয়ে দিলাম এবং সরি এটি হচ্ছে প্রপার্টিজ, এখানে আমরা এটি পিক্সেল এখানে লিখে দিলাম। তাহলে সেক্ষেত্রে এখানে পিক্সেল শো করবে। আমি যে স্ক্রিনটি ব্যবহার করছি, এই মনিটরটা ব্যবহার করছি, এই মনিটরের বর্তমানে হাইট হচ্ছে 864 পিক্সেল। এখানে যে সাইজটি শো করলো, অর্থাৎ উইথ এবং হাইটটি শো করলো, এটি হচ্ছে অ্যাভেলেবল না, অর্থাৎ স্ক্রিনের মধ্যে কতটুকু শো করছে এবং কতটুকু শো করছে না সেটিও আমরা এখানে জানতে পারবো। তাহলে সেটি জানার জন্য অ্যাভেলেবল উইথ এবং অ্যাভেলেবল হাইট যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা আরও একটি প্যারাগ্রাফ নিচ্ছি, এখানে ড্যামো টু নিলাম এবং আমরা ড্যামো টুর মধ্যে এখানে পাবলিশ করবো। তাহলে এগুলো এখানে কপি করে নিই, এটি আমরা এখানে নিয়ে নিলাম, এই জায়গায় ড্যামো টু এটি নিয়ে নেই। এখানে আমরা স্ক্রিনের এই জায়গায় সংখ্যা লিখলাম অ্যাভেলেবল উইথ, অ্যাভেলেবল উইথ এখানে আমরা লিখবো হচ্ছে স্ক্রিন ডট অ্যাভেল, তারপরে এখানে আমরা উইথ এটি দিয়ে দিলাম এবং অনুরূপভাবে এখানে আমরা স্ক্রিন ডট এই জায়গায় লিখে দেই অ্যাভেল হাইট, তারপরে এটি রিলোড দেই। তাহলে এখানে আমরা অ্যাভেলেবল উইথ হচ্ছে 1449 পিক্সেল এবং হাইট হচ্ছে 864 পিক্সেল। এখানে হাইটটি এখানে যা ছিল তাই শো করছে, কিন্তু এখানে উইথটিও কমে গেছে, অর্থাৎ বর্তমানে আমরা 1449 পিক্সেল এখানে শো করতে পারছি, অর্থাৎ আমার স্ক্রিনের এখানে 1449 পিক্সেল শো করছে এবং বাকিটা এখানে শো করছে না। এইভাবে আমরা অ্যাভেলেবল উইথ এবং অ্যাভেলেবল হাইটটা জানতে পারি। এছাড়াও স্ক্রিনের যে কালার ডিপথ রয়েছে সেই কালার ডিপথ সম্পর্কেও আমরা জানতে পারি। তাহলে কালার ডিপথটি জানার জন্য আমরা এখানে লিখছি ড্যামো থ্রি নিয়ে নিলাম এবং এখানে আমরা বলছি এটি কপি করে নেই, এখানে আমরা কালার ডিপটি জানব। তাহলে এটি জানার জন্য আমরা এখানে স্ক্রিন এটি লিখব এবং এই জায়গায় আমরা লিখব হচ্ছে কালার ডিপথ, এটি আমরা এখানে লিখে দিলাম, এগুলো সব মুছে দিই। তারপরে আমরা যদি এটি রিলোড দেই, তাহলে দেখুন আমার বর্তমানে স্ক্রিনের কালার ডিপ হচ্ছে 24, অর্থাৎ এটির কালার ডিপটি হচ্ছে 24 বিট। সাধারণত কালার রেজলেশন 24 বিট অথবা 32 বিট হয়ে থাকে। এছাড়াও আমরা যদি পিক্সেল ডিপ জানতে চাই, তাহলে পিক্সেল ডিপথ জানতে পারবো। পিক্সেল ডিপথ জানার জন্য আমাদেরকে এখানে জাস্ট শুধু আরেকটা প্রপার্টিস দিতে হবে। আমি এখানে নিচ্ছি, এই জায়গায় লিখছি এই জায়গায় স্ক্রিন লিখতে হবে এবং তারপরে ডট পিক্সেল ডিপথ এটি লিখতে হবে। তাহলে দেখুন আমার এখানে পিক্সেল ডিপথ 24, অর্থাৎ আমার স্ক্রিনের কালার ডিপথ 24 এবং পিক্সেল ডিপথ 24। এইভাবে আমরা উইন্ডো স্ক্রিন প্রপার্টিসের সাহায্যে ইউজারের বিভিন্ন স্ক্রিনের তথ্য জানতে পারি। এছাড়াও উইন্ডোজের আরেকটি অবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে উইন্ডো ডট লোকেশন অবজেক্ট। এই উইন্ডো ডট লোকেশন অবজেক্টের সাহায্যে আমাদের যে ব্রাউজারের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি জানতে পারি, অর্থাৎ আমাদের কারেন্ট পেজের যে অ্যাড্রেসটি সেটি আমরা জানতে পারি এবং সেটি রিডাইরেক্ট করে আমরা অন্য কোনো পেজে যদি নিয়ে যেতে চাই তাহলে সেটিও করতে পারবো। এটির জন্য উইন্ডো ডট
location.href এই প্রপার্টিস রয়েছে। এছাড়াও আমরা হোস্ট নেম, পাথ নেম, প্রোটোকল এগুলো সম্পর্কে জানতে পারবো। আমি এখন এখানে সংক্ষিপ্তভাবে সবগুলো কাজ এখানে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি আমরা যদি আমাদের যে ব্রাউজারটা বর্তমানে রয়েছে, ব্রাউজারের পেজটি রয়েছে, সেই পেজটির যদি লোকেশন জানতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে জানবো, সেটি জানার জন্য আমরা এইসরেফ যেই প্রপার্টিসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। এগুলো আমি সব মুছে দিচ্ছি। এখানে আমরা এই ড্যামো এটির মধ্যে আমাদের ব্রাউজারের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি জানতে চাচ্ছি, অর্থাৎ আমাদের বর্তমানে ব্রাউজারের যে পেজের লোকেশন রয়েছে সেটি জানতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমি লোকেশন এটি দিয়ে দিলাম এবং এখানে আমাদেরকে উইন্ডো এই অবজেক্টটি দিতে হবে এবং তারপরে এখানে লিখতে হবে লোকেশন এবং তারপরে এইস রেফ এই প্রপার্টিসটি দিতে হবে। এখন যদি আমি এটি রিলোড দিই তাহলে দেখুন বর্তমানে আমার এই ফাইলটি রয়েছে এই লোকেশনের মধ্যে রয়েছে। দেখুন এখানে শো করছে সির মধ্যে ইউজার সৌদ, তারপরে ডকুমেন্ট জাভাস্ক্রিপ্ট, তারপরে বোম ডট এইচটিএমএল, অর্থাৎ পুরো লোকেশনটি এখানে শো করছে। তারপরে আমরা যদি আমাদের ব্রাউজারের হোস্ট নেম জানতে চাই তাহলে সেক্ষেত্রে হোস্ট নেম জানতে পারবো। হোস্ট নেম জানার জন্য ওই একইভাবে আমি এটি কপি করে নিচ্ছি, আমরা এটা ডেমো ওয়ান এখানে শো করাবো। এখানে আমি হোস্ট নেম জানতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে উইন্ডো অবজেক্ট দিতে হবে, তারপরে এখানে ডট দেওয়ার পরে এখানে লোকেশন প্রপার্টিস দিতে হবে এবং তারপরে এখানে হোস্ট নাম লিখতে হবে। হোস্ট নাম এটি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে হোস্ট নাম আসে নাই, তার কারণটি হচ্ছে আমার এখানে কোনো হোস্টিংয়ের মধ্যে নাই, সেই কারণে এখানে হোস্ট নাম আসে নাই। এটা হোস্টিংয়ের মধ্যে থাকলে তাহলে সেক্ষেত্রে শো করবে। আচ্ছা আমরা হোস্ট নামটা বাদ দেব, হোস্ট নাম বাদ দিয়ে আমরা এখানে পাথ নেম শো করে। আমরা যদি পাথ নেম শো করতে চাই তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা পাথ নেম এটি লিখে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ব্রাউজারের পাথ নেমটি শো করবে। তাহলে দেখুন এখানে এই যে এখানে দেখুন ব্রাউজারের পাথ নেমটি শো করছে। তারপর আমরা যদি ব্রাউজারের যে প্রোটোকল রয়েছে সেই ব্রাউজারের প্রোটোকল জানতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা উইন্ডো ডট লোকেশন ডট এখানে আমরা প্রোটোকল এই প্রপার্টিসটি দিয়ে দেব, এটি দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার এখানে ব্রাউজারের প্রোটোকল হচ্ছে ফাইল, সেটা এখানে শো করছে। তারপরে আমরা যদি পোর্ট নাম্বার জানতে চাই, আমাদের বর্তমানে যে ব্রাউজারগুলো রয়েছে সেই ব্রাউজারের পোর্ট নাম্বার দেখতে চাই তাহলে সেটি জানতে পারবো। সেক্ষেত্রে এখানে আমাদেরকে পোর্ট লিখে দিতে হবে, লিখে দিতে হবে, তাহলে সেটি শো করবে, তাহলে সেটা আমরা জানতে পারবো। তবে অবশ্যই আধুনিক ব্রাউজারগুলিতে সাধারণত পোর্ট নাম্বার দেখায় না, কিন্তু আমরা আমাদের কাজের ক্ষেত্রে এই পোর্ট নাম্বারটি ব্যবহার করতে পারি। তারপরে আমরা আমাদের ব্রাউজারে যদি নতুন কোনো পেজ ওপেন করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটি আমরা করতে পারবো। তাহলে সেটি করার জন্য অ্যাসাইন যে মেথডটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে। অ্যাসাইন মেথডটি হচ্ছে আমি এগুলো সব মুছে দিচ্ছি, আমাদের ওই আগের মতো করে উইন্ডো এটি লিখতে হবে এবং ডট দেওয়ার পরে তারপরে লোকেশন এটি দিতে হবে এবং তারপরে এখানে অ্যাসাইন এই মেথডটি দিতে হবে। এই মেথডের মধ্যে একটি প্যারামিটার দিতে হয়, সেটি হচ্ছে আমরা কোন লোকেশনে যেতে চাচ্ছি, অর্থাৎ আমাদের বর্তমানে ব্রাউজারটি আমরা কোন লোকেশনের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। যেমন আমরা যদি কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে যেতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে https এটি দিয়ে দিলাম এবং তারপরে ডট দেওয়ার পরে এই জায়গায় আমরা প্রথম আলোর ওয়েবসাইটে যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে www.prothomalo.com এটি আমরা লিখে দিলাম। তাহলে যখন আমরা এটি রান করব তখন আমাদের বর্তমানে যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোটি এই লোকেশনে চলে যাবে। প্রথমে আমরা এই জায়গায় একটি বাটন নিয়ে নিয়েছি এবং সেই বাটনে যখন আমরা ক্লিক করব তখন এটি অ্যাক্টিভ হবে। এ ধরনের কাজ আমরা এখানে করি, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা একটি বাটন নিচ্ছি। আচ্ছা আমরা এখানে সরাসরি ইনপুট নিচ্ছি, ইনপুট নিয়ে এখানে আমরা বলে দিচ্ছি এটি হচ্ছে বাটন এবং এটির ভ্যালু আমরা দিতে পারি ক্লিক, এ ধরনের একটি ভ্যালু দিলাম এবং এই জায়গায় ওয়ান ক্লিক ইভেন্ট দিচ্ছি। যখন এটিতে ক্লিক করবে তখন একটি ফাংশন এখানে এক্সিকিউট হবে, নিউ ডক এই নামে একটি ফাংশন এখানে এক্সিকিউট হবে। এখন এখানে যে ফাংশনটি আমি কল করলাম এই ফাংশনটি এখানে তৈরি করব, এটা তৈরি করার জন্য আমরা স্ক্রিপ্ট এটির মধ্যে তৈরি করব, এটি আমি এখানে কপি করে নিই। ফাংশন, ফাংশনের নাম হচ্ছে নিউ ডক এবং যখন এটিতে ক্লিক করা হবে তখন কি হবে, এইখানে যে আমরা অবজেক্ট এবং প্রপার্টিজ এবং মেথডটি নিয়েছি সেটি এক্সিকিউট হবে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে এখানে একটি বাটন শো করছে, আমি এখন এই বাটনে ক্লিক করছি। যখন আমি এই বাটনে ক্লিক করব তখন সঙ্গে সঙ্গে দেখুন আমার ব্রাউজারটি লোকেশন চেঞ্জ হয়ে অন্য লোকেশন চলে গেছে, অর্থাৎ আমরা যেই লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কের মধ্যে চলে গেছে। এভাবে আমরা উইন্ডো অবজেক্টের অ্যাসাইন যে মেথডটি রয়েছে সেই অ্যাসাইন মেথডটি ব্যবহার করতে পারি। এছাড়াও উইন্ডোর হিস্টোরি অবজেক্ট রয়েছে, এই হিস্টোরি অবজেক্টের সাহায্যে আমরা ব্রাউজারের হিস্টোরি নিয়ে কাজ করতে পারি। এই হিস্টোরি অবজেক্টের সাহায্যে আমরা আমাদের ব্রাউজারের হিস্টোরি বিভিন্ন তথ্য জানতে পারবো। যেমন আমরা যদি আগের পেজে যেতে চাই অথবা পরের পেজে যেতে চাই তাহলে সেক্ষেত্রে হিস্টোরি অবজেক্টটি ব্যবহার করতে পারবো। এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে যখন আমরা একটি বাটনে ক্লিক
ক্লিক করব তখন আগের পেজে চলে যাবে অথবা অন্য কোনো বাটনে ক্লিক করলে পরের পেজে চলে যাবে। এই ধরনের কাজ আমরা এখানে করতে যাচ্ছি। এটি করার জন্য হিস্ট্রি ডট ব্যাক একটি মেথড রয়েছে, সেটি ব্যবহার করতে হবে এবং হিস্ট্রি ডট ফরওয়ার্ড একটি মেথড রয়েছে, সেটি এখানে ব্যবহার করতে হবে। এটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে এই জায়গায় আমরা একটি বাটন নিয়ে নিচ্ছি, এই জায়গায় একটি বাটন রয়েছে ইনপুট টাইপ বাটন, এই জায়গায় আমরা ভ্যালুটি বলে দিচ্ছি ব্যাক, এই ধরনের একটি ভ্যালু এখানে দিয়ে দিলাম এবং এটিতে আমরা একটি ফাংশন নিচ্ছি, এই ফাংশনের আমরা নাম দিচ্ছি গো ব্যাক, এই ধরনের একটি নাম দিলাম। তারপরে আমরা এই ফাংশনটি তৈরি করি, গো ব্যাক এই ফাংশনটি তৈরি করছি। এই ফাংশনের কাজটা কী হবে, যখন ভিজিটর এই বাটনটাতে ক্লিক করবে তখন উইন্ডোটা ব্যাকে যাবে, এই ধরনের কাজ হবে। তারপরে আমরা যদি এটি একটু রিলোড দেই, আমি এটি কপি করে নিচ্ছি, এ জায়গায় আমরা প্রথম আলোর ওয়েবসাইটে প্রবেশ করছি, প্রথম আলোর ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং তারপরে আমি যেটা নিয়েছি সেটি এখানে কপি করে যেটি করেছি সেটি পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমি এখানে ব্যাকে ক্লিক করছি, যখন আমি এখানে ব্যাকে ক্লিক করব তখন আমাদের এখানে আগে যে পেজটি ওপেন করেছিলাম সেটিতে সে চলে গেছে। অনুরূপভাবে আমরা যদি পরের পেজে যেতে চাই তাহলে সেটিও যেতে পারবো। যেমন আমি এখানে আগের পেজে গেলাম, তারপরে এই জায়গায় আমি একটি ফরওয়ার্ড একটি বাটন দিচ্ছি এবং সেই অনুযায়ী এখানে ফাংশন তৈরি করছি। তাহলে এই জায়গায় আমরা ওই একইভাবে ইনপুট টাইপ এখানে বাটন দিচ্ছি, এখানে আমরা লিখছি ফরওয়ার্ড এবং এখানে গো ব্যাক না দিয়ে এই জায়গায় আমরা গো ফরওয়ার্ড দিচ্ছি এবং এই অনুযায়ী এই জায়গায় ফাংশন তৈরি করছি। এবং এখানে আমরা উইন্ডো ডট হিস্ট্রি দিব এবং এখানে গো ব্যাক না দিয়ে আমরা এখানে অর্থাৎ ব্যাক না দিয়ে এই জায়গায় আমরা ফরওয়ার্ড দেব, হিস্ট্রি ডট ফরওয়ার্ড এই মেথডটি এখানে কল করলাম। তারপরে আমরা যদি এটি রিলোড দেই এবং আমি এখানে ফরওয়ার্ডে ক্লিক করলাম, যখন আমি ফরওয়ার্ডে ক্লিক করলাম তাহলে দেখুন আমরা পরের যে পেজে গিয়েছিলাম সেই পেজটাতে এখানে চলে এসেছে। এভাবে আমরা হিস্ট্রির অবজেক্টের ফরওয়ার্ড এবং ব্যাক এই দুটি মেথড ব্যবহার করে আগের পেজে এবং পরের পেজে যেতে পারি। এছাড়াও উইন্ডোর আরেকটি অবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে উইন্ডো ডট নেভিগেটর অবজেক্ট। উইন্ডো ডট নেভিগেটর অবজেক্ট ভিজিটরের ব্রাউজারের বিভিন্ন ইনফরমেশন দেয়, যেমন ভিজিটরের ব্রাউজারে হচ্ছে কুকি এনাবল করা আছে কি না এবং অ্যাপ কোড নেম কি, তারপরে কোন প্ল্যাটফর্মে ভিজিটররা কাজ করছে সেগুলো আমরা জানতে পারি। যেমন এখানে আমি কুকির বিষয়টা দেখাচ্ছি, আমাদের ভিজিটরের ব্রাউজারের মধ্যে কুকি এনাবল আছে কিনা সেটি যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে নেভিগেটর ডট কুকি এনাবল এই প্রপার্টিসটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেটি করার জন্য এগুলো মুছে দিচ্ছি, এখানে সরাসরি আমি লিখছি ডকুমেন্ট অবজেক্টের মধ্যে এই জায়গায় আমরা গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এই ড্যামো যেটি নিয়েছি এই ড্যামোর মধ্যে আমরা এখানে শো করাবো যে কুকিটি এনাবল আছে কিনা, যদি থাকে তাহলে সেক্ষেত্রে বলবে এনাবল আছে আর না থাকলে সে বলবে যে এনাবল নাই। এখানে আমরা সরাসরি লিখছি নেভিগেটর ডট কুকি এনাবলড, এটি দিয়ে দিলাম। তারপরে আমি এটি রিলোড করছি, তাহলে দেখুন এখানে টু শো করছে, অর্থাৎ বর্তমানে আমার ব্রাউজারের মধ্যে কুকিটি এনাবল রয়েছে সেই কারণে এখানে টু শো করছে। আমরা পরবর্তীতে এই বিষয়টি ব্যবহার করতে পারি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা চেক করে দেখতে পারি যে ব্রাউজারের কুকিটি এনাবল আছে কিনা। যদি কুকি এনাবল থাকে তাহলে সেক্ষেত্রে সে আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এবং কাজ করতে পারবে, আর যদি এনাবল না থাকে তাহলে সে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা এখানে জানতে পারবো যদি এনাবল থাকে তাহলে টু শো করবে এবং এনাবল না থাকলে তাহলে ফল শো করবে। এভাবে আমরা উইন্ডোর বেশ কিছু অবজেক্ট রয়েছে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের বুমের প্রাথমিক বিষয়গুলো দেখালাম, এছাড়াও জাভাস্ক্রিপ্টের উইন্ডোজের আরও বেশ কিছু অবজেক্ট এবং আরও বেশ কিছু প্রপার্টিজ এবং মেথড রয়েছে সেগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের পপ আপ বক্স সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।